নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। তোমরা তো দেখলে আমি কি বানিয়েছি, কিন্তু কিভাবে বানিয়েছি সেই পদ্ধতিটা বলছি। কড়াই নিয়েছি, কড়াইতে 1 কাপের মতো জল দিয়েছি আর একটু লবণ দিয়েছি, আর 3 পিস মাছ নিয়েছিলাম আমি। মাছগুলোকে আমি সেদ্ধ করব, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ দিলাম। হলুদটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর আমি 3 পিস মাছ, রুই মাছের যে পেটিগুলো নিয়েছিলাম সেই পেটিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা 1 চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি মাছগুলোর সাথে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নেব মাছগুলো। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাকে কাটা ছাড়িয়ে নিতে হবে, তাই আমি মাছটা নামিয়ে একটু ঠান্ডা করে চামচের সাহায্যে কাটাগুলো আমি বার করে নেব। কাটাগুলো আস্তে আস্তে বার করে নেবে, কারণ কাটা যদি থেকে যায় তাহলে গলায় বেঁধে যেতে পারে, তাই আমি কাটাগুলোকে বার করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি কাটাগুলোকে বার করে নিয়েছি। এবার আমি কড়াই নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়েছি, সরষের তেল নিয়েছি আমি। তোমরাও সরষের তেলেই করো, এটা ভালো লাগবে। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন যখন বেটেছিলাম তখন কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, তাই আর একটু দিয়েছি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি মাছগুলোকে ঢেলে দিলাম। সেদ্ধ করা মাছগুলো দেখো, আমার 1টাও কিন্তু কাটা নেই। এবার আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা খুব ভালো হয় খেতে। এটা হচ্ছে রুই মাছের ভুনা যাকে বলে, বা ভর্তা, যে যেরকমই বলবে সেটাই হবে। তো আমার রুই মাছের ভর্তাটা ভালোভাবে হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগে এটা খেতে। ভাত রুটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেও, ছোট থেকে বড় সবাই ভালোবাসবে। দেখো আমার ভর্তাটা হয়ে গেছে, আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না। অল্প সময়ে যারা বানাতে চাও তারা এই রেসিপিটা একবার অন্ততপক্ষে করে দেখো, খুবই ভালো লাগবে। চমৎকার একটা রেসিপি আর টেস্টি খেতে। অবশ্যই অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, কেমন?